टू माई चैनल। तो आज के तुम्हारे देखो एक प्रैक्टिकल वीडियो जेटा हबे ब्लाड कलेक्शनर ओपर। तो ब्लाड कलेक्शनर ओपर आगे हमार अनेक वीडियो देवा आछे किन्तु नतून करे आरेकटा बाड़ीते किभाबे ब्लाड कलेक्शन करबे इजी मेथडे, तो सेटार ओपर एकटा वीडियो बानाच्छि। तो वीडियोटा देखते थाको और चैनेले नतून होये थाकले चैनलटिके अवश्य सबसक्राइब करे जाबे, फ्रेंडदेर साथे शेयर करबे, लाइक कमेंट तो करतेई हबे। तो चलो वीडियोटाके स्टार्ट करी। तो प्रथमेई आमाके देखते हबे जे जे पेशेंटर ब्लाड आमी कलेक्ट करब तार प्रेसक्रिप्शनटा चेक करते हबे देवा आछे। तो प्रथमे आछे हिमोग्लोबिन टीसीडीसी ईएसआर प्लेटलेट काउंट, माने आमाके एखाने नीते हबे इडीटीए भाइल। तो इडीटीए भाइले आमी जेहेतु हिमाटोलजी टेस्ट करब तो सेइजोन्नो आमार इडीटीए भाइल लागबे। तारपर आछे एफटी4 टीएसएच। तो एफटी4 टीएसएच जेहेतु तोमरा जानो जे एटा बायोकेमिस्ट्री टेस्ट, तो सेइजोन्नो एखाने आमार लागबे जेल भाइल, बा एटा तोमरा क्लट भाइलो निते पारो, रेड भाइल। तो एखाने जेल भाइलटा निएछि जाते ब्लाडटा जेहेतु एटा बाइरे जाबे एफटी4 टीएसएचटा, तो जाते ट्रांसपोर्टेर समय कोनो हिमोलाइसिस ना हय, तो सेइजोन्नो आमी जेल भाइलटाके ইউজ করেছি। তো তার সাথে এখানে আছে এলএফটি, এইচবিএসএজি, ভিডিআরএল, অ্যান্টি এইচসিবি আর এইচআইভি 1 এন্ড 2। তো এগুলো সবই হচ্ছে আমার এই জেল ভাইল, বা যেটা হচ্ছে যে অ্যান্টিকোয়াগুলেন্ট ছাড়া যে ভাইল, তো সেই ভাইলে লাগবে। তো সেই জন্য আমি মেনলি দুটো ভাইল ইউজ করেছি, একটা হচ্ছে হিমোগ্লোবিন টিসিডিসি ইএসআর এর জন্য, আর একটা হচ্ছে এলএফটি, এইচবিএসএজি, অ্যান্টি এইচসিবি আর হচ্ছে থাইরয়েডের জন্য। ঠিক আছে, তো এখানে আমি চারটে ভাইল নিয়েছি, কারণ এটা আমি দু জায়গার থেকে টেস্টটা করাবো, মানে আমি হচ্ছে ট্যালি করবো যে দু জায়গার রিপোর্ট কীরকম আসছে। তো সেই জন্য চারটে ভাইল নিয়েছি। তো এখানে ঘাবড়ানোর কিছু নেই, একই সেম ভাইলই আমি দুবার করে নিয়েছি। ঠিক আছে, তো যেহেতু আমার এতগুলো ব্লাড স্যাম্পেল আছে সেই জন্য আমাকে ব্লাডটা বেশি পরিমাণে নিতে হবে। তো আমি এখানে 5 ml একটা লক সিরিঞ্জ নিয়ে নিয়েছি, 2 ml এর স্যাম্পেলে কিন্তু এখানে হবে না, কারণ যেহেতু এতগুলো ব্লাড টেস্ট আছে আমাকে 5 ml এখানে কালেক্ট করতে হবে। তো কী কী জিনিস লাগবে সেটা আগে দেখে নিই। তো প্রথমেই লাগবে এখানে আমার অ্যালকোহল, যেটা হচ্ছে 70% অ্যালকোহল। তো তার সাথে লাগবে এখানে গ্লাভস, স্টেরাইল গ্লাভস আর মার্কার, তার সাথে লাগবে কটন আর হচ্ছে টর্নিকেট। তো এই জিনিসগুলো আমার লাগবে। তো প্রথমেই আমি পেশেন্টের নাম আর তার হচ্ছে ইনভেস্টিগেশন কী কী আছে তো সেটা আগে আমি ভাইলে লিখে নেব। তো এটা আমি লিখে নিলাম, তো বাকিগুলো আমি পরে লিখে নেব। তো আগে আমি ব্লাড কালেকশনের যে প্রসেসটা আছে সেটা স্টার্ট করব। তো প্রথমেই হচ্ছে যেটা অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড প্রসিডিওর সেটা হচ্ছে প্রথমেই হ্যান্ড ওয়াশ অথবা হ্যান্ড রাব। যেহেতু আমি হ্যান্ড ওয়াশ করতে যেতে পারছি না সেই জন্য এখানে আমি হ্যান্ড রাবটা করে নেব। তো এটা সবার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, যে যদি নিওনেটাল বেবি হয় তাহলে এই যে হাতের হ্যান্ড ওয়াশিংয়ের প্রসেসটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। যেহেতু অ্যাডাল্ট পেশেন্ট তো সেই জন্য আমি হ্যান্ড ওয়াশিং না করে এখানে পুরো হ্যান্ড রাবটা দিয়ে নিলাম। তো ফার্স্ট কাজ হচ্ছে আমাকে ভেন সিলেক্ট করা। তো ভেন সিলেক্ট করার জন্য আমাকে দেখতে হবে কোন হাতের ভেনটা ভালো আছে। তো এটা হচ্ছে রাইট হ্যান্ড। তো এখানে আমি দুটো ভেন ভালো করে দেখতে পাচ্ছি, সাইড যে ভেন দুটো আছে তো সেই ভেন দুটো খুব প্রমিনেন্ট আছে, তো আমার 5 ml ব্লাডটা নেওয়ার জন্য যথেষ্ট। যদি এখানে কোনো থিন যদি ভেন থাকে তাহলে কিন্তু এই 5 ml ব্লাড নেওয়া যাবে না, তো সেই ক্ষেত্রে অন্য হাতটা চয়েস করে নেব। তো যেহেতু আমি এই হাতে পেয়ে গেছি তো সেই জন্য এই হাতটা আমি চয়েস করলাম। তো প্রথমে আমাকে করতে হবে যেটা, এই জায়গাটাকে আগে ক্লিন করে নিতে হবে। প্রথমত আমি এই ভেনটাকে সিলেক্ট করেছি, তো এই ভেনটাকে আমি ক্লিন করব, এবং ক্লিন প্রসেসটা হবে সেন্টার টু পেরিফেরি। তো যেই জায়গাটাতে আমি ক্লিন করব সেই জায়গাটা আমি সেকেন্ডবার আর কিন্তু টাচ করব না, বা এই অ্যালকোহলটা আর রাব করব না। তো এখানে দেখতে পাচ্ছ যে সেন্টার টু পেরিফেরি, এটা কিন্তু ফ্লেবোটমির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। এটা বারবার কোশ্চেনে জিজ্ঞাসা করে যে ক্লিনিং প্রসেসটা কীভাবে করবে, সেটা হচ্ছে সেন্টার টু পেরিফেরি, যেটা তুমি ব্লাড ব্যাঙ্কে যখন ব্লাড কালেক্ট করবে তখনও তাই, আর যে কোনো ফ্লেবোটমির সময় সেম প্রসেস। তো এরপর আমি কটনটাকে রেখে দিয়ে টনিকেটটাকে অ্যাপ্লাই করব। তো টনিকেট অ্যাপ্লাই করার পর দেখতে পাচ্ছ ভেনগুলো আমার আরও প্রমিনেন্ট হয়ে গেছে, তো এখানে আমার টাচ করা চলবে না। এরপর পেশেন্টকে বলবো আমি হাতটাকে মুঠো করার জন্য। তো এখানে হাতটা ভালো করে যখন মুঠো করবে তখন দেখো ভেনটা আরও আমার সুন্দরভাবে উঠে এসছে। তো এরপর আমি সিরিঞ্জটাকে নিয়ে নিলাম। তো সিরিঞ্জটাকে একবার চেক করে নেবো যে সিরিঞ্জটা পিস্টনটা ঠিকঠাক আছে কি না। তো এটা চেক করে নেওয়ার পর, এটা খুলে দেওয়ার পর এই জায়গাটা টাচ করলে চলবে না, কারণ এটা স্টেরাইল সিরিঞ্জ। ঠিক আছে, তো এটা আমি পিস্টনটাকে টেনে একবার দেখে নিলাম সিরিঞ্জটা কোনো কিছু প্রবলেম আছে কি না। এরপর হচ্ছে আমার আসল প্রসেসটা শুরু হয়েছে। তো এখানে দেখো ভেনটা কোন ডিরেকশনে আছে, এই ভেনটা আছে কিন্তু এই দিকের ডিরেকশনে। তো এখানে যদি আমি প্রিক করতে যাই তাহলে আমাকে নিডিলটাকে এই ডিরেকশনে দিতে হবে, আর এখানে যে ভেনটা আছে সেটা কিন্তু সোজাসুজি আছে, তাই এটা আমার ইজি হবে নিতে। তো আমি এই ভেনটাকেই ট্রাই করব।
তো প্রথমে নিডলের যে শার্প পার্টটা আছে সেই পার্টটা দিয়ে কিন্তু এটা প্রিকটা করতে হবে আর এখানে যে স্কিনটা আছে সেই স্কিনটাকে একটুখানি আমি এরকম ভাবে টেনে নেব যাতে স্কিনটা গুটিয়ে ভিতরে না ঢুকে যায় তো দেখো এখানে জাস্ট আমি ভেনের কাছে টাচ করছি স্কিন থেকে কিন্তু নয় দেখো আমার প্রিকটা কিন্তু হয়ে গেছে এবং অলরেডি কোরের মধ্যে ব্লাডটা কিন্তু চলে এসেছে ঠিক আছে এরপর আমি এই জায়গাটাকে ফিক্স করব তারপর আস্তে আস্তে এখানে টানতে থাকব ব্লাডটা পেশেন্টকে বলবো একটু জোরে জোরে নিঃশ্বাস নিতে খুব আস্তে আস্তে ব্লাডটা টানবো যাতে স্যাম্পলটা আমার হিমোলাইজ না হয়ে যায় এখানে একটা জিনিস আমার মিস হয়ে গেছে গ্লাভসটা পরা হয়নি তো এটা হচ্ছে তোমরা কিন্তু অবশ্যই মেনটেন করবে গ্লাভসটা কিন্তু পরবে যেহেতু বাড়িতে করছি তো সেই জন্য তবুও সবসময় নিজের সেফটি আগে তো এরপর যখন আমার হয়ে গেছে আমি টুনিকেটটাকে লুজ করে দেব কারণ টুনিকেট বাঁধা অবস্থায় যদি আমি এটা খুলে দিই তাহলে কিন্তু ব্লাডটা পড়তেই থাকবে তো এরপর আমি কটনটাকে সিকিউর করে নিডলটাকে আমি বের করে নেব তো পেশেন্টকে বলবো এরপর মুঠোটা খুলে দিতে আর হাতটাকে এরকমভাবে ফোল্ড করে কিছুক্ষণ বসতে তো নেক্সট হচ্ছে আমার কাজ যেটা অনেকে করে এরকমভাবে সিরিঞ্জটা এইভাবে ঢুকিয়ে দেয় তো তারপরে ব্লাডটা এর মধ্যে চলে আসে তো সেটা করা যেতে পারে যদি এটা ভ্যাকিউম কন্টেনার হয় তাহলেই তোমরা করবে যেহেতু এটা আমার ভ্যাকিউম কন্টেনার তো এটা আমার করলে কোনো অসুবিধা নেই বাট যদি এমনি নর্মাল সিরিঞ্জ হয় তাহলে কিন্তু এটা কখনোই করবে না স্যাম্পল কিন্তু হিমোলাইজ হয়ে যাওয়ার চান্স থাকবে প্লাস আমি এখানে দেখো ফোর্স করছি না নিজে অটোমেটিক চলে আসছে যেহেতু এটা ভ্যাকিউম দেওয়া আছে সেজন্য এটা অটোমেটিক চলে আসছে তো এটাতে আমি করব দুটো জায়গায় আমি বলেছি যে স্যাম্পল দেবো তো সেই জন্য এখানে কিছুটা দিয়েছি আর আমার এই যে ভাইলটা আছে এখানেও আমি কিছুটা স্যাম্পল দেব তো মোটামুটি এখানে আমার 2 ml এর মতো ব্লাড চলে এসছে তো আর এখানে আমার দেওয়ার দরকার নেই তো এরপর যেটা করব এখানে যেহেতু আমার এরপর নর্মাল মানে ভাইল আছে তো এগুলো কিন্তু ভ্যাকিউম নেই দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ভ্যাকিউম নেই তখন আমি কি করব না এই যে নিডলের পার্টটা আছে এটাকে আমি ডিটাচ করে নেব তো তার জন্য আমাকে কি করতে হবে নিডলটাকে আগে আমি রিক্যাপিং করব কারণ এইভাবে করতে গেলে আমার যে কোনো সময় প্রিক হয়ে যেতে পারে তো এটা তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে রিক্যাপিং করবে তো এইভাবে রিক্যাপিং করে আমি জিনিসটাকে সিকিউর করে তারপরে এটা খুলব নেক্সট যেটা কাজ সেটা হচ্ছে ইডিটিএটাতে আমি 1 ml 1 ml করে দিয়ে দেব তো এখানে আমার সিবিসি টেস্ট আছে আর এইচআইভি টেস্ট সিবিসিটাও যেহেতু আমি দু জায়গায় করাবো আর তার সাথে এইচআইভি 1 and 2 এটার জন্য আমার এটা যেহেতু অ্যালাইজা হচ্ছে না তো সেই জন্য আমার ক্লট স্যাম্পেল লাগবে না এটা ইডিটিএ হলেই হবে তো আমার কমপ্লিট হয়ে গেছে যে ব্লাড কালেকশনের যে প্রসেসটা আছে সেটা কমপ্লিট হয়ে গেছে এরপর এটাকে আমি ডিসকার্ড করব তো এখানে যেহেতু বাড়িতে ডিসকার্ড করার মানে আমার কাছে কোনো জিনিস নেই কোনো ডিভাইস নেই তো সেই জন্য এটা আমি পরে ডিসকার্ড করে দেবো তো এরপর হচ্ছে কাজ আমার পেশেন্টটাকে চেক করা যে এখানে কোনো হিমাটোমা হয়েছে কি না বা কোনো জায়গাটা ফুলে আছে কি না তো এরকম কিছুই হয়নি জায়গাটা খুব সুন্দরভাবে এই জায়গাটাতে ক্লগ হয়ে গেছে ব্লাডও এখানে পড়ছে না তো এরপর আমি জায়গাটাকে একটা ব্যান্ডেড দিয়ে সিকিউর করে দিতে ব্লাড বেরোচ্ছে না তো এরপর আমি যেটা ব্যান্ডেড দিয়ে জায়গাটাকে সিকিউর করে দেবো তাহলে কী হবে এখানে ডাস্ট বা অন্য কিছু এখানে লাগবে না তো আমার ব্লাড কালেকশনের যে প্রসেসটা আছে সেটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো তোমরা যদি বাড়িতে করো তাহলে এইভাবে করতে পারো একটা যেটা প্রবলেম হয়েছে আমার গ্লাভসটা আমার পরতে আমি ভুলে গেছি তো তোমাদের কাছে এটা রিকোয়েস্ট যে গ্লাভস অবশ্যই পরবে সেটা বাড়িতে হোক বা বাইরে হোক নিজের সেফটি আগে তো গ্লাভস মাস্ট হচ্ছে পরার জন্য ব্লাড কালেকশনের আগে তো এই ছিল আজকে গোটা ভিডিওটা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে আর দেখা হবে নতুন একটা ভিডিওতে অন্য কোনো টপিকের ওপর ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে